ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি শাপলা ওয়াহিদ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে অনেক অনেক মজার চিংড়ি মাছের ঢেঁড়সের চচ্চড়ি। করোনা ভাইরাসের এই সময়ে আমরা এমন খারাপ সময় পার করছি, মনে হয় চলমান পৃথিবীতে জীবনটাই থেমে গিয়েছে। এই সময়ে ব্যয়বহুল কোনো রান্নার কথা চিন্তাই করতে পারি না, মনে হয় কত মানুষ অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। আমার বাসায় সবজি এবং ডালের বেশি কিছু রান্না করা হয় না, বাচ্চার জন্য ভালো কিছু তো করতেই হয়, এর বেশি কিছু করতে গেলে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাই। তাহলে দেখে নেওয়া যাক এই রান্নার প্রস্তুত প্রণালী। আমি এখানে আধা কেজি ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়স ধুয়ে এভাবে চার ফালি করে কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। আমার মেয়ে বারবার খোঁজ নিয়ে যাচ্ছে এই ঢেঁড়স কখন রান্না হবে, বাচ্চারা কিন্তু ঢেঁড়স খুব পছন্দ করে। এই তো ছবি এঁকে আমাকে দেখিয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিলাম, জিরা গুঁড়ি কোয়াটার চামচ, ধনিয়া গুঁড়ি কোয়াটার চামচ, লাল মরিচের গুঁড়া খুব সামান্য। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার ঘ্রাণ না থাকে। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, তাহলে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ফিরে আসলাম 2 মিনিট পর, এই তো দেখেই বোঝা যাচ্ছে মশলা সুন্দর কষানো হয়ে গিয়েছে। ঢেঁড়স দিয়ে দিচ্ছি, ঢেঁড়স দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেঁড়স কষানো শেষ, এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। খুব সামান্য একটু চিনি দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ঢেঁড়স হয়ে যাবে আশা করি। ফিরে আসলাম 7-8 মিনিট পর, এই তো দেখেই বোঝা যাচ্ছে রান্না হয়ে গিয়েছে। সাইড থেকে তেল উঠেছে, ঝোল মাখামাখা হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর সবুজ আছে। এবার পরিবেশন করব। পরিবেশন করছি, আমার পরিবেশন শেষ। দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে এই চিংড়ি মাছের ঢেঁড়সের চচ্চড়ি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসুন
আমরা মহান আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য প্রার্থনা করি সবাই। তিনি যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন।